গঙ্গায় ভেসে এসেছিল দেবীর পাটা। 250 বছরের পুরনো অকাল এই দুর্গাপুজোয় মেতে ওঠেন এলাকাবাসী। দেবী দুর্গার সামনে আজও বসে যাত্রাগানের আসর। পূর্ব বর্ধমানের কালনায় অকাল দুর্গাপুজোয় মেতে উঠেছে শহরবাসী। এই পুজো মহিষমর্দিনী নামে পরিচিত। প্রায় 250 বছরের পুরনো এই উৎসব পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার বাসিন্দারা শ্রাবণ মাসের শুক্লাপক্ষের সপ্তমী থেকে দশমী তিথি পর্যন্ত 4 দিন ধরে দেবীর পূজার অর্চনা করেন। 4 দিন ব্যাপী মহা ধুমধামের সঙ্গে মা মহিষমর্দিনীর আরাধনা করা হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে কালনা শহর ও দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত মা মহিষামর্দিনীকে দর্শন করতে আসেন। কথিত আছে, 250 বছর আগে রানাঘাটের পালচৌধুরী বাড়িতে পুজো শুরু হয়। দেবীর পাটা কালনার গঙ্গার ঘাটে ভেসে এসেছিল। স্বপ্নাদেশ পেয়ে এলাকার এক স্বনামধন্য ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ পাল সেই পাটা তুলে এনে অন্য ব্যবসায়ীদের নিয়ে এই পুজোর প্রচলন করেন। সেই থেকে এই পুজো শ্রাবণ মাসের শুক্লাপক্ষের সপ্তমী থেকে দশমী তিথি পর্যন্ত হয়। আগে ব্যবসায়ীরা চৈত্র মাসে পুজো করতেন। ব্যবসায়ীদের চৈত্র মাসে পুজোয় অসুবিধে হতো বলে এই পুজোকে শ্রাবণ মাসে শুরু করা হয়। রানাঘাটে পালচৌধুরী বাড়ির পুজো ছিল বৈষ্ণবদেবী পুজো। 300 বছর আগে মা স্বপ্নাদেশ দেন আমাদেরই পূর্বপুরুষ একজনকে। তার স্বপ্নাদেশ পেয়ে মহিষমর্দিনী ঘাটের কাছে পাশের ঘাটটায় মায়ের পাটাতন ভেসে আসে। সেই পাটাতন তুলে এনে তদানীন্তন যে সমস্ত ব্যবসাদাররা ছিল, তখন মহিষমর্দিনী তলাই ছিল এই পুজো মানে ব্যবসার ঘাঁটি, সেই ব্যবসায়ীরা সবাই মিলে সেই পাটাতন তুলে এনে এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে। এবং প্রথম দিকে চৈত্র মাসে এই পুজোটা হতো। চৈত্র মাসে ব্যবসাদারদের নানা অসুবিধার কারণে তারা আলোচনা করে এই পুজো শ্রাবণ মাসে নিয়ে আসে এবং সেই পরবর্তীকাল থেকে এই জায়গাটা তখন এতটা উন্নত ছিল না, তারা এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। সঙ্গে সঙ্গে এই চালা বা নহবত এইসব তৈরি হয় এবং এই পুজো উপলক্ষে গোটা বর্ধমান জেলার মধ্যে, বর্ধমান জেলা এবং পার্শ্ববর্তী নদিয়া এবং হুগলি জেলা থেকে প্রচুর মানুষের সমাগম হয়। 4 দিন ধরে অগণিত মানুষকে মায়ের ভোগ খাওয়ানো হয়। এই পুজোর বিশেষ ঐতিহ্য হল পুতুল নাচ। ঘাটাল থেকে 250 বছর ধরে পুতুল নাচ আসছে কালনার মহিষমর্দিনী তলায়। পুজোকে কেন্দ্র করে মেলা বসে। প্রতিদিন রাতে যাত্রা পালা হয় মায়ের সামনে। 4 দিন মায়ের পুজোতে প্রণামী অনেক শাড়ি হয়। সেই শাড়ি দশমীর দিন গরিব মানুষদের বিলি করা হয়। বহু দূর দূরান্ত থেকে লোকে এখানে উৎসুক হয়ে থাকে দেখার জন্য এবং বহু লোক এখানে আসে এবং আমরাও উৎসুক হয়ে থাকি। আমাদের এখানে মহিষমর্দিনীতলায় দুর্গাপূজা দুটো হয়, একটা হচ্ছে শারদীয়া আর একটা হচ্ছে শ্রাবণ মাসে এই মহিষাসুরমর্দিনী পূজা। এবং এখানে বহু রকম মেলা বসে, তারপরে মানুষের আনন্দ বিনোদনের জন্য নাগরদোলা এবং অন্যান্য জিনিসে বসে থাকে। এখানে 3 দিন ধরে লোক খাওয়ানো হয়, তারপর কাপড় দান করা হয়, আর দশমীতে নবমীতে পাঠা বলি হয়, আর দশমীতে আড়ম্বরূপে তাকে বিসর্জন দেওয়া হয়। সারা বছর ধরে কালনাবাসী অপেক্ষায় থাকে কবে আসবে মা মহিষামর্দিনী। পুজো ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এই পুজো আমাদের ঐতিহ্য, এটা আমাদের কাছে গর্বের। পুজো উপলক্ষে বহু মানুষের সমাগম হয় কালনায়। কালনা পৌরসভা, কালনা পুলিশ প্রশাসন এবং কালনা মহকুমা প্রশাসন সকলেই খুব সতর্ক এই বিষয় নিয়ে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, গ্যাদারিংটা যাতে ঠিকমতো মানে পাস হয়। সেই জন্যে আমাদের 3-4টে মূলত মোড় আছে, একটা দাসু চৌধুরীর মোড়, ঢোকলতলা মোড়, ভিডিও হল মোড়, মিলিটারি রাস্তার যে মোড়, এই 4টে জায়গায় তো পুলিশ মোতায়েন থাকে। এবং আপনার সিসি ক্যামেরায় ধরুন মুড়ে ফেলা হয়েছে,
নিরাপত্তাজনিত কারণে, এবং প্রায় সিভিল ভলেন্টিয়ার্স এবং পুলিশ টুলিশ নিয়ে, যেটা এসডিপি সাহেব যেটা আপনাদেরকে বলেছেন, প্রায় 800 মতো আপনার হচ্ছে যে ফোর্স কিন্তু এই পুজোতে কভার করে। আর বিভিন্ন জায়গায় যেগুলো মোড়গুলোতে যেগুলোতে আরও গ্যাদারিং হওয়ার কথা সেইগুলোতে ধরুন ড্রপ গেট করা হয়েছে। আর আপনার মহিষ মর্দিনী তলার একদম পুরো যেহেতু আমাদের গঙ্গার ধার বরাবর হয়, গঙ্গার ধার বরাবর টোটালটাই বাসের ব্যারিকেড দিয়ে ঘেরা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, কালনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।